সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। চলে এসেছি পুষ্টি বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য। অনেক বিবাহিত দম্পতিদের মধ্যে দেখা যায় যে তারা দাম্পত্য বা বৈবাহিক জীবনে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা অনুভব করে থাকেন, কিন্তু তারা বিভিন্ন লজ্জাজনিত বা পারিবারিক কারণে অথবা সামাজিক বিভিন্ন কারণে সমাধান খোঁজার কোনো চেষ্টাই করেন না। আজকে আমরা সেই এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে আপনি আপনার দাম্পত্য বা বিবাহিত জীবনকে কিভাবে উপভোগ্য করে তুলতে পারেন সে বিষয়টি সম্পর্কে। সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে আমরা কে না চাই, আর পারিবারিকভাবে যদি আপনি সুস্থ না থাকেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা দিবে বিভিন্ন ধরনের জটিলতা। এর ফলে হতে পারে আপনি মানসিকভাবে কখনো স্বস্তিতে থাকছেন না, আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যেহেতু মানসিকভাবে স্বস্তিতে থাকছেন না, খুব সহজেই কিন্তু আপনার শারীরিক বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যাবে। সেজন্য অবশ্যই আপনার বিবাহিত বা বৈবাহিক জীবনকে আপনাকে আকর্ষণীয় করে তুলতে বা উপভোগ্য করে তুলতে হলে নির্দিষ্ট ও সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করার ফলে বর্তমান অনেকের মধ্যেই দেখা যায় যে তারা ফাস্টফুড জাতীয় বিভিন্ন খাবার গ্রহণ করে থাকেন। তারা বিভিন্ন প্রসেসড বা ফ্রোজেন খাবারগুলো গ্রহণ করার ফলে কিন্তু তাদের ওজন আধিক্যজনিত সমস্যা সহ বিভিন্ন কোমরবিডিটি জনিত রোগগুলো বেড়ে যাচ্ছে। এতে করে তারা চাইলেও কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকতে পারছেন না, এবং তারা কিন্তু পারিবারিক বা বৈবাহিক বা দাম্পত্য জীবনেও তারা সুখী হচ্ছেন না। এজন্য তারা অবশ্যই যে বিষয়টি মেনে চলবেন সেটি হচ্ছে একটি সুস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। সর্বপ্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনার বিভিন্ন হরমোনাল জনিত সমস্যা আছে নাকি সে বিষয়টি সম্পর্কে, কারণ বিভিন্ন ধরনের হরমোনাল জনিত সমস্যার ফলে আপনার কিন্তু শারীরিকভাবে আপনি দুর্বল হয়ে পড়তে পারেন, আপনি দাম্পত্য জীবনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেজন্য অবশ্যই ছেলেদের যে প্রধান হরমোনাল সমস্যাগুলো দেখা যায়, টেস্টোস্টেরন হরমোনাল জনিত সমস্যা যদি থাকে সেটি ডায়াগনোসিস করার মাধ্যমে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে সেটির ঘাটতি যদি থাকে অবশ্যই সেটার পরিবর্তে আপনি কোন কোন খাবার গ্রহণ করলে এটা থেকে মুক্তি লাভ করতে পারেন বা কিছুটা হলেও আপনার টেস্টোস্টেরন লেভেল বাড়াতে পারেন সে বিষয়টি সম্পর্কে অবশ্যই আপনাকে দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, বিভিন্ন যে খাবারগুলো আছে যেই খাবারগুলো আপনাকে শারীরিকভাবে শক্তি যোগাবে সেই খাবারগুলো অবশ্যই খাদ্য তালিকায় রাখা। তার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন প্রোটিন জাতীয় খাবার, কারণ প্রোটিন জাতীয় খাবার কিন্তু আপনাকে শারীরিকভাবে উষ্ণ রাখতে সাহায্য করে। পাশাপাশি কিন্তু আপনার বিভিন্ন হরমোনাল জনিত সমস্যা থাকলেও সেগুলো কিছুটা হলেও মিনিমাইজ করতে সাহায্য করে, নতুন কোষ বৃদ্ধি করতে সাহায্য করে। এতে করে কিন্তু আপনি খুব সহজে আপনার বিভিন্ন হরমোনাল ডেফিসিয়েন্সিগুলো ফুলফিল করতে পারেন। কিন্তু প্রোটিন জাতীয় খাবার কতটুকু গ্রহণ করতে হবে সেটা পুরোপুরি নির্ভর করে আপনার দেহের চাহিদার উপরে। সেজন্য অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনার প্রোটিনের চাহিদা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস কীভাবে সাজাবেন, কতটুকু গ্রহণ করবেন সে বিষয়টি সম্পর্কে আপনাকে অবগত হয়ে নিতে হবে। খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে এল আর্জিনিন জাতীয় খাবার। এল আর্জিনিন হচ্ছে এক প্রকারের প্রোটিন যেগুলো আপনি মাছ, মাংস, দুধ, ডিম, ডাল এগুলো থেকে কিন্তু খুব সহজেই পেয়ে যেতে পারে, কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে এল আর্জিনিন জাতীয় যে সকল খাবার আছে সেগুলো কিন্তু আপনার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা প্রশমন করার পাশাপাশি আপনার বিভিন্ন ধরনের দাম্পত্য জীবনের মধ্যে যে সকল সমস্যাগুলো দেখা যায় সেগুলো মিনিমাইজ করার ক্ষেত্রেও কিন্তু খুব কার্যকর ভূমিকা পালন করে থাকে। সেজন্য অবশ্যই আপনি খাদ্য তালিকায় এল আর্জিনিন সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করবেন। খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে সুষম ও ব্যালেন্স ডায়েটের পাশাপাশি আপনাকে মেনে চলতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ নিয়মিত করার চেষ্টা করতে হবে, কারণ ফিজিক্যাল এক্সারসাইজ করার অভাবে আপনার কিন্তু রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে বা আপনি ওজন আধিক্যজনিত সমস্যা সহ বিভিন্ন রোগের সূত্রপাত ঘটাতে পারেন আপনার শরীরে। সেজন্য অবশ্যই আপনাকে নিয়মিত বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজ করার মাধ্যমে আপনার হরমোনাল লেভেলগুলোকে সুষমভাবে যেন শরীরের মধ্যে ব্যালেন্স থাকতে পারে সেই বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে।
আর অবশ্যই আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনি খাবারের কখন কোন খাবার গ্রহণ করছেন সেই বিষয়টি সম্পর্কে, কেননা আপনি খাদ্য তালিকায় খুব চমৎকারভাবে বিভিন্ন খাবার অন্তর্ভুক্ত করছেন, কিন্তু আপনি যে বিষয়গুলোর মধ্যে মিল থাকছে না, আপনি রাতে অতিরিক্ত খাবার গ্রহণ করে ফেলছেন, সকালে খালি পেটে অফিসে চলে যাচ্ছেন, এই বিষয়টিতেও অবশ্যই দৃষ্টি রাখতে হবে। সারাদিন যেন সুষম বণ্টিত আকারে খাবার থাকে সে বিষয়টি নিশ্চয়তা আপনাকে নিশ্চিত করতে হবে। খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার রাখতে হবে, কারণ আয়রন সমৃদ্ধ খাবার আপনার পুরো শরীরে অক্সিজেন সার্কুলেশন করতে সাহায্য করে। এতে করে কিন্তু দেখা যাবে যে আপনার শারীরিকভাবে আপনি কার্যক্ষম থাকতে পারবেন ও দীর্ঘ সময় আপনার শারীরিকভাবে স্ট্রেংথ বজায় থাকবে। সেজন্য আপনি ছোটোখাটো বিষয়গুলো বা ছোটোখাটো টিপসগুলো যদি মেনে চলেন, শারীরিকভাবে আপনি সুস্থ থাকতে পারবেন, পাশাপাশি আপনার দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন হয়ে উঠবে আপনার কাছে অতি আনন্দের, এবং আপনি খুব সুন্দর বা চমৎকারভাবে আপনার বিবাহিত জীবনকে উপভোগ্যময় করে তুলতে পারবেন। ধন্যবাদ।